আজির স্বার্থপর দুনিয়ারে নিরাশ্রয় ও গরিব শ্রেণীহ লোক আশার আলোক পাল্টি ভারত। আজির সমাজে কিছু লোক অনেক ছাতঘর সাত সপন পাল্টি যাই বহু কষ্টরে জীবন বিতান্তি। এইপরি কিছু অসহায় ও নিরাশ্রয় ব্যক্তি এ সমাজে বসবাস করতে। আমি কুহু যাজপুর জেলা দশরথপুর ব্লক অন্তর্গত বিরিপোটা পঞ্চায়েত বড়কুয়াল গ্রামের অসহায় বৃদ্ধা কামিনী সাহুঙ্ কথা। তাঙ্ক পাখরে না অছি স্বামী, না অছি পুয়, না অছি অর্থ, না ঘরখণ্ডে তৈরি করিবা পাই অছি। এপরি অবস্থারে তাঙ্কু প্রশাসন ঘরখণ্ডে দেই পারলে নাহি। তাহা পুনি বিঞ্ঝারপুর নির্বাচন মণ্ডলীর যাহাকি 25 বর্ষ ধরি বিকাশর নারা গুঞ্জরিত হুতলা। দুঃখর বিষয় যে কুজনেতা মানে অযোগ্য বলে ঘোষণা করে তাঙ্ক নামকু যোগ্য তালিকার বাদ করে দেলে। বার্ধক্য অবস্থায় ছাত নথিবা ভঙ্গা কুড়িয়া ঘরে খরা বর্ষা শীত কাকর সহ জীবন অতিবাহিত করুথিবা বৃদ্ধাঙ্ক খবর গণমাধ্যমে প্রকাশিত হইতিলা। এই খবরটিকু দেখি সাহায্যের হাত বড়াই পৌঁছে যাইতিলে বিঞ্ঝারপুর ব্লক অন্তর্গত আউরি পঞ্চায়েতর ডিহকুড়া গ্রামর নিবাসী ভরত বাই সহযোগর হাত বড়াইলে। নিজের উপার্জিত অর্থরে বৃদ্ধাঙ্ক পাইঁ গোটিয়ে কোঠরি বিশিষ্ট পক্কা ঘরটিয়ে নির্মাণ করাই দেলে। ভরতক এতাদৃশ কার্য পাইঁ অঞ্চলবাসী বেশ প্রশংসা করিছন্তি। মনে হচ্ছে সুকান্ত কুমার দাস, মু রিটায়ার্ড টিচর এই গাঁর, আউ এই কামিনী সাহু যে মত আমার পড়োশী। সরকার তরফ কোনসি তাঙ্কর অনুদান মিললা নাই, তাঙ্কর কোন কাগজপত্র কোন অসুবিধা আছে বলে দর্শাই সে যা যা ফলে সে তাঙ্কর কোনসি খণ্ডবাস ঘর করি পারলে নাই। আউ বর্তমান যা হই যে ভাই আমার ডিহকুড়া ভরত ভাই তাঙ্কর হাত বড়াইবার সে পৈতান টিকে হয়ে পারবে এইসব কথার আমি মধ্যে খুশি। যা হোক সে বিচারটি চাটি পৈতান এই রাজনৈতিক ব্যবস্থা যেটা সেটা অপাতরন্তর দৃষ্টি কোণরু এমিতি করা হয়েছি বলে মু ভাবুছি। ভরতঙ্কর এই যে কার্যকলাপ মতে আনন্দ দিয়েছি, মু মধ্যে জগন্নাথ মাকে প্রার্থনা করছি এইভাবে অসহায় লোক মানুষ সে সহায় দিন্তু ভগবান তাঙ্ক চলাপথকু মধ্যে সহায় হবে এবং তাঙ্কর যে ইচ্ছা আছে 50টি ঘর পরে পুনি আগামী দিনরে পুনি অধিক করিয়া পাই ভগবান মধ্যে সেতিরে তাঙ্কু সহায় হন্তু তাঙ্কর আশা পূর্ণ হেউ। হলা ভরত বাই আমার গাঁ হলা ডিহকুড়া, মানে জন্মস্থান ডিহকুড়া, কর্মক্ষেত্র হলা রাউরকেলা। মানে মু প্রথমে গোটে লোক দেখিলি সে জরি পাল দেইকি রইছিলা, মু বারান্ডার বসছি তো সে গরিব লোক, তা মাঙ্কড় যেত ডেইকি পড়েলা তা পাল তার বাহারি গলা সে তার খরার রইলা, তাকে কইলি আমার বারান্ডার রহ। তারপরে মু দেখলি যে গোটে রোজগার পয়সার কিছু গোটে ঘর করদিয়ে যেমানু প্রশাসন দেইনি তো আটলিস্ট সে তার মুন্ডটা গুঞ্জিব তো তার ঘর করু করু তারপরে মাটিয়া গণ্ড জন ছোটা জন কেম্পা লোক মতো অনুরোধ কলে আমার ঘর করদিও। সে হেলা প্রথম, তারপর দ্বিতীয়, তৃতীয়, তারপরে রাউরকেলার যেটি কর্মক্ষেত্র সেটি আদিবাসী মানুষ চারিটা জায়গার চারিটা ঘর করি দেলি। তো এমনি মু লক্ষ্য রাখিলি যে গোটে কাই করি 50টা ঘর করিবে, তো গল গত বর্ষ 7টা ঘর হয়েছিল, এবে 8টা ঘর তৈরি চালছে এই ঘরক লগাইকি। তো এথিপাই মু কোনসি এনজিও কিংবা সরকারি সাহায্য নেউনি, মোর টার্গেট হেলা মু যাহা রোজগার করিবি সেই অর্থরে হি দেবি, কারণ বর্তমান মু পুয় রোজগার করছি সে ঘর দায়িত্ব বুঝবি। মো রোজগার মানে কে 5% 10% দান করে মোর 100% বর্তমান এই গরিব লোককে 50টা ঘর নিহাতি টার্গেট রকিছি করিবি। আর তা না বি দেইছি গোপবন্ধু কুটির উপর লেখি দিয়েছি নো এনজিও এড, তলে লেখি দিয়েছি নো গভর্নমেন্ট এড, কাহু আপনার লক্ষে টাকা দেলে বি মু নেবিনি। মোর টার্গেট হল নিজ পয়সায় মু ঘর গুড়া করিবি 50টা ঘর, তারপরে যদি মোর পুনি রোজগার ক্ষমতা থাকবে আউরি বি দেবি, কিন্তু 50টা আগে ধার্য রাখিবি। গলাথর 7, এথর 8 হয়েছি, 15 এবে হয়েযিব, তারপরে পুনি আর মাস তারপরে সময় চালিব। কামিনী সাহু আমাতে সরকার দেলানি এই দিয়কুলারে বাবু না কোন জানি ভরত ভরত করদেলে ঝিও তিনটি বা হয়ে যাই ইনকম টঙ্কা টিয়ে নাই কালি যে ভত্তা চাউল পুয় বলে ভাবিছি সবুথে দায়িত্বরে বি সে নেবে, খুশি অছি আশীর্বাদ করুছি তাঙ্কু তাঙ্কু পুয় সেমতি কি শহ শহ ঘর বি করি দিয়ন্তু গো গরিব গুরুবা মানুকু ভালরে তাঙ্কু ছুয়া জীবনে রুহন্তু। দশরথপুর চিত্তরঞ্জন মল্লিক রিপোর্ট, এ1 ওড়িশা।